তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কবে থেকে কলেজে ভর্তি চালু হতে পারে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অব ডাব্লিউ বি কলেজ অ্যাডমিশন দু হাজার বাইশ তোমার যদি এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে তুমি যদি সিবিএসসি অথবা আইএসসি বোর্ডের স্টুডেন্ট হও যাদের আগামী কিছুদিনের মধ্যে রেজাল্ট বের হবে এবং কলেজে ভর্তি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদের ডাব্লিউ বি কলেজ অ্যাডমিশন দু হাজার বাইশের যে প্লে লিস্টটি আছে যেটি তোমরা প্লে লিস্ট সেকশানে পেয়ে যাবে সেই প্লে লিস্টটিকে ফলো করো সেখানে আমরা প্রতিনিয়ত আমাদের কলেজ অ্যাডমিশন দু হাজার বাইশের ওপর নানা প্রকারের আপডেট এবং ভিডিওস তোমাদের বানাচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট গুরুত্ব পূর্ণ আপডেট পেতে চলেছি সবার প্রথম আপডেট হচ্ছে আমাদের সিবিএসসি বোর্ডের ক্লাস টুয়েলভের রেজাল্টের ওপর এবং দ্বিতীয় আপডেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলেজ অ্যাডমিশনের যে ডেট আছে সে কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপের ডেট কবে থেকে হতে পারে সো ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি দেখবে আমার নাম হলো ইন্দ্রনীল অ্যান্ড তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব ইউটিউব চ্যানেল সবার প্রথমেই যে আপডেটটা দেব সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সকল সিবিএসসি বোর্ড স্টুডেন্ট জন্য তোমাদের সিবিএসসি বোর্ডের রেজাল্ট কবে বের হবে এই নিয়ে তোমাদের হচ্ছে এখন সব থেকে বড় লেভেলের চিন্তা সিবিএসসি বোর্ডের তরফ থেকে রেজাল্ট বের করতে দেরিটা হচ্ছে তার প্রধান কারণ আমরা প্রত্যেকে জানি এই বছর সিবিএসসিতে যে পরীক্ষাটা হয়েছিল সেটা টার্ম ওয়াইজ হয়েছিল টার্ম ওয়ান এবং টার্ম টু এই মুহূর্তে যেটা প্রবলেম হচ্ছে যে ওয়েটেজ কতটা রাখা হবে সেটা নিয়েই এখন সিবিএসসি হচ্ছে আমাদের নানা প্রকারের মিটিং করছে যেখানে টার্ম ওয়ানের ওয়েটেজ কতটা রাখা হবে টার্ম টু এর ওয়েটেজ কতটা রাখা হবে টার্ম ওয়ান এবং টার্ম মিলিয়ে কিভাবে ওয়েটেজটা তোমাদের তৈরি হবে না সাবজেক্ট ওয়েটেজ প্যাটার্ন তৈরি হবে এই নিয়েই নিয়ে সিবিএসসিতে হচ্ছে চলছে মাথা ঠিক আছে তবে সিবিএসসির তরফ থেকে একটা ডেট অ্যানাউন্সড করা হয়েছে কবের মধ্যে তোমাদের ক্লাস টুয়েলভ এবং ক্লাস টেনের ফলাফল প্রকাশিত হতে পারে সিবিএসসি কিছুদিন আগে গতকাল বা তার আগেই তোমার হচ্ছে সিবিএসসি বোর্ডের যারা কর্তৃপক্ষ আছে অর্থাৎ অফিসিয়াল ইন্ডিয়ার একটি লিডিং নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়াতে তোমার জানিয়েছে যেখানে টাইমস অফ ইন্ডিয়ার পোর্টালের মধ্যে তুমি দেখতে পাবে একটা আর্টিকেল পাবে যেখানে সিবিএসসি বোর্ডের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের কবে বের হবে সেই সম্পর্কে বলা হয়েছে যেখানে বলা হয়েছে সিবিএসসি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের রেজাল্ট তোমাদের হচ্ছে জুলাই দশ তারিখের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে সো সিবিএসসি বোর্ডের যত স্টুডেন্টস আছে তোমাদেরকে বলবো এই ভিডিওটা শেয়ার করো তোমাদের রেজাল্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি তোমাদের ওয়েটেজ সিবিএসসি ডিসাইড করে ফেলতে পারে তাহলে তোমাদের রেজাল্ট হচ্ছে আগামী জুলাই দশ থেকে বারো তারিখের মধ্যে প্রকাশিত হয়ে যেতে পারে এবং সিবিএসির রেজাল্ট যেই প্রকাশিত হবে তারপরই কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে কলেজ অ্যাডমিশনের কনফার্ম ডেট কিন্তু ঘোষিত হয়ে যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট তো অনেক আগেই বেরিয়ে গেছে কিন্তু এখনও অবধি কলেজের ফর্ম ফিল আপ চালু হয়নি তার প্রধান কারণ সিবিএসি এবং আইএসসি বোর্ডের রেজাল্ট হচ্ছে এখনও অবধি বের হয়নি বলে তাই সিবিএসি বোর্ডের রেজাল্টে যে দেরিটা হচ্ছে এটাই মেন রিজন কেন এখনও অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ দেরিতে হচ্ছে কলেজ অ্যাডমিশনের এর পাশাপাশি আরেকটাও রিজন ছিল সেটা ছিল সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস যেটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে সো এই মুহুর্তে জাস্ট আমাদের সিবিএসসি বোর্ডের ওপরই অপেক্ষা করতে হবে তবে অনেক প্রকারের সংবাদ মাধ্যম এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি তোমাদের জুলাই ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে তোমাদের হচ্ছে কলেজে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যেতে পারে এবং এই ভর্তি প্রক্রিয়া তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস অবধি চলতে পারে ঠিক আছে আই এগেন রিপিট তোমাদের জুলাই ১৬ থেকে আঠেরো তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা শুরু হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আমাদের আন্ডার গ্রাজুয়েশনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস অব্দি কিন্তু চলতে পারে অর্থাৎ গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু তোমাদের কলেজে ভর্তিটা চলবে যেটা আমি তোমাকে বলে দিলাম এবার জাস্ট আমাদের সিবিএসি বোর্ডের ওপরই অপেক্ষা করতে হবে কবে তারা অফিসিয়ালভাবে রেজাল্টটাকে ডিক্লেয়ার করে যেই তারা রেজাল্ট ডিক্লেয়ার করবে তারপরেই হচ্ছে হচ্ছে আমাদের রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়াও চালু হয়ে যাবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কবে থেকে কলেজে ভর্তি চালু হতে পারে এবার তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে সেন্ট্রালাইজড অ্যাডমিশান প্রসেস তো ক্যান্সেল হয়ে গেছে তাহলে দাদা কিভাবে কলেজে আবেদন করব যখন ভর্তি প্রক্রিয়া চালু হবে তার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখে নাও যেখানে আমি তোমাকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি যে এই বছর কলেজে কি অফলাইনে আবেদন করতে হবে না অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করলে কীভাবে আমাদের কলেজে ভর্তির প্রসেস হবে অবশ্যই ভিডিওটিকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে যে ভিডিওটার কথাটা আমি তোমাকে বললাম এই ভিডিওটাকে শেয়ার করো সকল বন্ধু বান্ধবীদের মধ্যে স্পেশালি সিবিএসই বোর্ডের স্টুডেন্টসরা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবে তোমাদের সঙ্গে দেখাবে আবারও একটি নতুন ভিডিওতে কলেজ অ্যাডমিশন দু হাজার যাবতীয় আপডেট তোমরা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত পেয়ে যাবে